बछर जुड़े देशेर अर्थनीतिते सुखबर जेमन छिलो तेमनि छिलो नाना उत्कण्ठाओ। रेकर्ड परिमाण रप्तानी आय सुसंबाद दिए बछर शुरू हुए शेषटाओ हयेछे एकई खबर दिए। 2022 साले देशेर अर्थनीतिते आलोचनार केंद्रे छिलो चरम डलार संकट और रिजार्वेर निम्नगति, सेई साथे नित्यपण्येर ऊर्ध्वगति और नाना संकटेर मध्ये स्वस्ति जुगियेछे आंतर्जातिक मुद्रा तहबिल IMF एर ऋण प्राप्तिर खबर। बछर शेषे इस्लामी बैंके ऋण केलेंकारि और बैंक देउलियार गुजबे साधारण ग्राहकदेर टाका तुले नेयार हिड़िक लागे बैंकगुलोते। 2022 साले अर्थनीतिर विभिन्न आलोचित घटनार खबर जानाच्छेन तौहिद राना। देशे रप्तानी आये सुखबर दिए शुरू হয়েছিল 2022 साल। জানুয়ারিতে রপ্তানি আয় হয়েছিল 485 কোটি মার্কিন ডলার, যা এক মাসের হিসেবে বাংলাদেশের ইতিহাসে এই আয় ছিল দ্বিতীয় সর্বোচ্চ। দেশের অর্থনীতিতে এমন সুখবরের মধ্যে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হয় ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন, যা চলে সারা বছর জুড়ে। যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিতেও চাপ বাড়তে থাকে। বেড়ে যায় জ্বালানি তেলের দাম, আমদানি অনিয়মিত হওয়ায় দ্রুত গতিতে বেড়ে যায় নিত্যপণ্যের দামও। চাল, ডাল, আটা, ময়দা, ডিম ও ভোজ্য তেল সহ বেশিরভাগ নিত্যপণ্যের রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধিতে হিমশিম খেতে হয়েছে সাধারণ মানুষকে। তার উপর কৃত্রিম সংকটে বাজার থেকে উধাও হয় চিনি ও তেল। অবস্থা একদম করুণ অবস্থা, সব জিনিসেরই দাম। এরই মধ্যে শুরু হয় প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, কমতে থাকে রপ্তানি আয়ও। বাজার নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে ডলার বিক্রি শুরু করে বাংলাদেশ ব্যাংক, চাপ বাড়তে থাকে রিজার্ভের উপর। বছরের মাঝামাঝিতে রিজার্ভ কমে দাঁড়ায় 34.21 বিলিয়ন ডলার, যা ছিল 7 বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে আমদানি ব্যয় বিপুল পরিমাণ বেড়ে যাওয়ায় দেখা দেয় চরম ডলার সংকট। হুহু করে বাড়তে থাকে ডলারের দাম, বিপরীতে কমতে থাকে টাকার মানও। খোলা বাজারে ডলারের দাম উঠে যায় 120 টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে ডলার কারসাজির। তৎপর হয়ে ওঠে বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ী নেতা সহ গোয়েন্দা সংস্থা। শুধু ব্যাংক না, আমাদের যে সকল এক্সচেঞ্জ হাউসগুলি আছে, মানে এক্সচেঞ্জ হাউসগুলি আছে, তারাও যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এখানে কোনো কারসাজি হচ্ছে কিনা এই জন্য বিভিন্ন যে জাতীয় মানি চেঞ্জার যারা ছিল সেখানে আমাদের ইন্সপেকশন গেছে, যাওয়ার পরে দেখা গেছে ওইখানে কিছু কিছু অনিয়ম পাওয়া গেছে। অর্থনীতিতে এমন টালমাটাল অবস্থায় ঋণের সুখবর নিয়ে অক্টোবরের শেষের দিকে ঢাকা সফর করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রতিনিধি দল। সংকট ঘনীভূত হওয়ার আগেই আগাম সতর্কতা হিসেবে IMF-এর কাছ থেকে 450 কোটি ডলারের ঋণ নেয় সরকার। দেশের ব্যাংকগুলোতে যখন ডলার ও টাকার সংকট চলছে এমন সময় নভেম্বরে আলোড়ন সৃষ্টি করে ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনা। ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপের প্রায় 7,000 কোটি টাকা তুলে নেয়ার ঘটনায় সারা দেশে আলোচনার কেন্দ্রে ছিল ব্যাংকটি। দেউলিয়া হওয়ার খবরে আতঙ্কিত গ্রাহকদের মধ্যে টাকা তুলে নেয়ার হিড়িক লাগে। দেশের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ পুঁজিবাজারও ছিল না কোনো সুখবর। বছর জুড়ে দরপতনে ক্ষতির মুখে পুঁজিবাজার ছেড়েছেন প্রায় 2 লাখ বিনিয়োগকারী। সূচক 7,000 পয়েন্ট থেকে কমে 6,000 পয়েন্টের নিচে নেমে এসেছে। বিনিয়োগকারীদের সুরক্ষায় নানা উদ্যোগেও সুফল আসেনি পুঁজিবাজারে। অর্থনীতির নানা দুঃসংবাদের মধ্যেও বছর শেষে চমক দেখিয়েছে দেশের তৈরি পোশাক খাত। বছর শেষে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে 1,834 কোটি মার্কিন ডলার, যা পোশাক রপ্তানি আয়ের নতুন রেকর্ড। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।